হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তিন্নিস ব্লগ। আজকে আমি আপনাদেরকে খুব অল্প সময়, জাস্ট 5-5 মিনিটের মধ্যে একটা নতুন ধরনের রান্না আমি আপনাদেরকে শেয়ার করব। সেটি হচ্ছে চিংড়ি মাছ রান্না। চিংড়ি মাছ রান্না করতে যে যে উপকরণ লাগছে সেগুলো আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। খুব ছটপট একটা রান্না আমি দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খুব অল্প সময়, খুব অল্প কিছু দিয়ে আমি ঝটপট একটা রান্না আমি আপনাদেরকে দেখাবো। চুলাতে একটা কড়াই বসিয়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে এর মাঝে চিংড়ি মাছগুলো আমি দিয়ে নিব। রান্নাটা করা যায়। সামান্য লবণ দিব, পরিমাণ মতো লবণ। আমি 1/4 চামচ লবণ দিয়েছি, 1/4 চামচ আদা বাটা, 1/4 চামচ কাশ্মীরি পাউডার, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিব। চিংড়ি মাছটা খুব অল্প সময় রান্না করা যায়, সেজন্য আমি এর মাঝে পেঁয়াজ কাটা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আমি কেটে কিউব করে কেটে রেখেছিলাম। 1টা ক্যাপসিকাম, 1টা পেঁয়াজ, 1টা টমেটো আমি কেটে রেখেছিলাম। 250 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়েছিলাম, এর মাঝে এগুলো সবগুলো দিয়ে খুব হাই হিটে এটা রান্না করে নিব। খুব ঝটপট এই রান্নাটা করা যায়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে যদি কিছু থাকে না তখন এটা এটা রান্না করে, পোলাও রান্না করে সাথে দেওয়া যায়। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, চিংড়িটা হতেও সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমি কোনো রকম পানি দিব না। কাশ্মীর অপেক্ষা করব। অল্প সময়ে আমার রান্নাটা হয়ে গেল। এবার আমি সামান্য ধনে পাতা দিতে পারি। ধনে পাতাটা আসলে অপশনাল, না দিলেও চলে, তবে আমি ধনে পাতাটা পছন্দ করি, সেজন্য আমি দিই। এবার সার্ভিসিং ডিশে নামিয়ে আমি পরিবেশন করব। হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না। আপনাদের যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।